দেখতে না দেখতে আজ ফ্যামিলি যেটা তোমরা দেখেছো মামাকে এতগুলো গিফট খেয়ে দিল, এতগুলো জামা খেয়ে দিল। তো তার আগেই বলে দিই, মামা যেহেতু অনেকটাই ছোটো এখন, বাড়ির মধ্যে সব থেকে ছোটো সদস্য মামা। তো মামামের উপহার বা গিফট জিনিসটা একটু বেশি আসছে। আর কী বলতো, বাবাই যখন ছোটো ছিল বাবাই খুব প্রচুর লোক গিফট করেছে, কিন্তু বাবাই একটু বড়ো হয়ে গেছে এখন, তো বাবাই গিফটের সময়টা একটু কম হয়ে গেছে, কিন্তু আমরা বাবাই অনেক গিফট করি। তো এবছর মামা কেউ গিফট দিল, এখন কেউ জামা কাপড় দিল, তো বলছে আজকে সেটাই শেয়ার করবো। তো আগে একটা দোকান করেছিলাম আগে, তো বাবাই আর মামার জন্য আমি তারা জামা দেখাবো, যেটা কি ওর পাপা দিয়েছে কিছুদিন আগে, ওর পাপা পুজোর জন্যই কিনে দিয়েছে। তো এটা একটা ক্রপের মতন, কিন্তু এর সাথে নিজেই হয়তো হট প্যান্ট বা হট জিন্স বা যে কোনো ফুল জিন্স নিতে হবে নর্মালি, তাহলে এটা ভালো হবে। কিন্তু এটা খালি নিয়েছে, যেটা হচ্ছে ইজি গাইডে নেওয়া হয়েছে, এটা প্রাইস নিয়েছে 329 টাকা এরকম। তো এটা দেখে খুব পছন্দ করেছে ওর পাপা, তো নিয়েছে, এটা নিয়ে নিয়েছিলাম। এটা নিয়েছো, নিচটা কিন্তু কোনো রকমের, নিচটা ভিতরটা একটা টপের মতন আছে, মানে জয়েন্ট আছে, এটা সিঙ্গেল লাগে, জয়েন্ট আছে, ওটা পরে ওর উপরে এটা পরে, ঠিক আছে। নিচেরটা এরকম টপ থাকে, একটু লং কোমরে নিচে থাকে, আর উপরে তো একদম খুব সুন্দর জামাটা, টপটা ব্লু কালারের, নেভি ব্লু কালারের, খুব সুন্দর পছন্দ হয়েছে। তো এটা নিয়েছিল পাপার জন্য, দেখিয়ে দিলাম আমার পাপা এটা ওকে দিয়েছে। তখন আর তোমাদের অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে, কিন্তু জানাতে প্লিজ করো না। একটা ছোটো প্যান্ট দিয়েছে, মানে হট প্যান্ট তো ওখানে পাইনি, তো ব্লু কালারের একটি প্যান্ট দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, নিয়ে নাও কোনো অসুবিধা নেই, এটা নর্মালি ঘরে করতে পারবে। পুজোর জন্য ছাড়ো, আর একটা ঠান্ডার জন্য আমাকে দিয়ে দিয়েছে, আমার খুব ভালো হয়েছে। আর একটা বাড়ি ছিল লাল রঙের প্যান্ট গেঞ্জি, ওগুলো নর্মালি পরানো হয়ে গেছে, একটা হট প্যান্ট ছিল গেঞ্জির, ওটাও পরিয়ে দিয়েছি আমি। মানে মামাম রাখে না, না সবসময় নতুন নতুন পরে না, তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। দেখো এটা শীতের জন্য খুব সুন্দর, এটা দিয়েছে আমার জেঠু মেয়ে, আমার দিদি দিয়েছে। একটা এটা সেট আছে এর সাথে, এটা প্যান্ট, এটা প্যান্ট আর এটা গেঞ্জি, এটা শীতের উইনারের মতন কাজে আসবে, তো খুব পছন্দ হয়েছে। এটা আমার দিদি দিয়েছে, এটা পুজো উপলক্ষে বলতে পারো তোমরা। আর তারপরে দেখাই আমার যা দিয়েছে, যা বলতে আমার নিজের যা না অ্যাকচুয়ালি, তো আমার জায়ের মেয়েরা পুজোর জন্য সবাই কেনাকাটা করেছে, তো ওদের দাদু মানে আমার মেয়েকে দিয়েছে, মানে যাও বলতে পারে জায়ের বাবাই দিয়েছে বলা যায়। এই দেখো দেখেছো, এটা ফ্রক, খুবই সুন্দর নেটের ফ্রক। অ্যাকচুয়ালি মামা বেশি নেটের জিনিস পরাই না ওকে, কিন্তু কেউ দিলে পরাই। যেমন আগের বছর একটা নেটের দিয়েছিল পিঙ্ক কালারের আমার বোন, তো ওটাও পরেছিলাম আমি। দেখো উপরটা বেশ নেট হলে হবে কি, খুব সফট আছে জিনিসটা। এ দেখো এরকম, তো পরি দেবো মামাকে, যখন কেউ খুশি হয়ে দিয়েছে তখন আমি কেন পরাবো না, তাই না বলো? তো দেখো এই দেখো জামাটা এখান থেকে সুন্দর হচ্ছে, ডবল পার্ট নেট, একটা পার্ট নিচে আর একটা পার্ট উপরে, বুঝেছো? অনেক সুন্দর পুরো জামাটা এরকম কাজ করা, খুব সুন্দর জামাটা, পছন্দ হয়েছে আমার খুব। এটা আমার যা দিয়েছে আমাকে, এটাও রাখলাম। আর আরেকটা আছে, অ্যাকচুয়ালি এটা মামার বলতে গেলে পরা হয়ে গেছে, আমরা নবদ্বীপ বাজারে গিয়েছিলাম, এই জামাগুলো আমরা নতুন উঠেছি, আমিও নিয়েছি, বোনও নিয়েছে, আর বাচ্চাদের জন্য উঠেছে। তো আমার মেয়ের দেখে খুব বেশি পছন্দ হয়েছে, তো এখন মা বলছে তাহলে নিয়ে নে এটা। এটা আমার মা আমি নর্মালি কিনে দিয়েছি পরার জন্য, সেরকম এমন না যে কোনো পুজো অকেশন বলে দিয়েছে, কিন্তু মা নর্মালি টাকা দিয়ে দিয়েছে কেনার জন্য, আর এটা মা পরে আলাদা করে কিনে দিয়েছে। দেখতে পাচ্ছ নেভি ব্লু কালারের টপ, এটা মামাম পরেও নিয়েছে, পরে মন্দিরেও কি যাওয়া হয়ে গেছে ওর। এই দেখো ছোট্ট একটা টপ, মানে কুর্তি চুড়িদারের মতন, আর তার সাথে দেখো স্কার্ট,
দেখতেই গেছো, খুব সুন্দর একটা, আমরাও নিয়েছি এরকম, আমার মামুমেরও হয়ে গেল, আমার আছে, বোন নিয়েছি, আমি নিয়েছি, আমি তো ভাই দিয়েছি আমাদেরকে, আমাকে আর আমার বোনকে ভাই গিফট করেছে, ও হচ্ছে রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদেরকে গিফট করছে এরকম। এটা উপরেরটা এরকম, এটা উপরেরটা, এটা নিচেরটা, এটা উপরেরটা কি করে দেখাবো বুঝতে পারছি না, এটা নিচেরটা স্কার্ট, খুব সুন্দর এটা লিওনি কাপুরের, তো খুব সফট একদম, খুব সফট। এটা দিয়েছে মা, মার টাকা দিয়ে এমনি এখনও সত্যি বলতে কিছু কেনা হয়নি, তো মা এটা কিনে দিয়েছে। আর হচ্ছে আমার বান্ধবীরা এসেছিলো দুজন, তোমরা জানো সবাই, তো বান্ধবীরা এসেছিলো, ওরা এখন ঘুম পাচ্ছে সত্যি কথা বলতে, আমার বান্ধবীরা এসেছিলো দুজন বেস্ট ফ্রেন্ড, তো ওরা এসেছিলো, ওরা নিয়ে এসেছিলো, এটা মাম্মাম পরে নিয়েছে, এটা পুরো উপলক্ষেই দিয়েছে মাম্মাম, তার বাবাইকেও দিয়েছে, বাবা বাবাই একটা ইয়েলো কালারের গেঞ্জি, গাড়ি গাড়ি আঁকা ওর বলতে, তো মেয়ে গাড়ির আর্মির গাড়ি টাড়ি, তো আমার ছেলের আর্মির একটা প্যান্টের খুব ইচ্ছা ছিল, তো আমার হাজবেন্ড কী করলো, ওকে একটা আর্মির প্যান্ট কিনে দিল। তো এখন ও বড়ো হয়ে আর্মি হবে, যেহেতু আমার দেওয়ার আর্মিতে আছে, তো ও আর্মি হবে, তো ওর আর্মির ব্যাগ লাগবে, টুপি লাগবে, বন্দুক লাগবে, সব লাগবে আর্মির, তার জন্য ওকে কোথাও তো পাচ্ছিলো না, একটা দোকানে খুঁজে খুঁজে আর্মির একটা প্যান্ট পেয়েছে, তো এখন ওই প্যান্টটা গেঞ্জির সাথে প্রতিদিন পরে যায়, সকাল দিয়ে পরবে, বিকালবেলা ধুয়ে দেবো, পরের দিন আবার সকালবেলা ঘুম দিয়ে উঠে পড়বে, ওর এরকম চলে, তো ওই গেঞ্জিটা ওর ইয়েলো কালারের, ওর মধ্যে আর্মির গাড়ি আঁকা এত পছন্দ হয়েছে, আমার বান্ধবীরা ওকে দিয়েছে, তো ওইটাই পরে। আর বান্ধবীরা দিয়েছে এই দেখো একটা সুন্দর টপ, এটা দিয়েছে কলকাতা বাজার থেকে নিয়েছে, ওরা এসেছিলো না পুজোর জন্যই দিয়েছে এরকম। আর এখানটা বেশ বাঁধার জন্য সিস্টেম আছে, এটা ওর দিয়েছে, এটা মামার যেহেতু পড়েছে একবার, তার আমি তাদের সাথে দেখে নিলাম, অনেক সুন্দর, মানে ওর এত পছন্দ হয়েছে, মামার মামা এটা পরে দেখতে পাচ্ছ, এই একটা। আর এর সাথে দিয়েছে একটা সুন্দর একটা মিডি, মানে হট প্যান্ট বা হট স্কার্টের মতন, এটা এত সুন্দর সিস্টেম, ওরা নিজেরা কিনে নিয়ে এসছে, ওরা নিজেরাও জানে না যে ভিতরে এটার প্যান্ট সিস্টেম করা আছে, ভিতরে এরকম প্যান্ট সিস্টেম, ভিতরটা এরকম প্যান্ট সিস্টেম, আর উপরে উপরে হচ্ছে গিয়ে স্কার্ট, অনেক সুন্দর একটা স্কার্ট, অনেক সুন্দর দেখতেও যেরকম প্রিটি, আর ওটা মানে এত পছন্দ করে নিয়ে এসছে কী বলবো, খুব সুন্দর। আর তার সাথে দিয়েছে আর একটা টপ, আমার বান্ধবীরা ওরাই দিয়েছে, দেখো এটা তো ইয়েলো কালারের, অনেক সব থেকে ভালো হয়েছে, আমার এটা খুব পছন্দ, খুব খুব, আর আমার বান্ধবী পিঙ্কি রিঙ্কি ওর তো অনেক বেশি পছন্দ এটা, মানে কী বলবো, অনেক সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ, এটাও কলকাতা বাজার থেকেই নেওয়া, ওরা নিয়ে আমাকে ভি ফোন করেছিল, ফটো তুলেছিল, এই আর কি। তো কেমন লাগলো তোমরা আমাকে জানিও প্লিজ, তো মামুমের এই কটা জামা কাপড় পুজোর আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে পুজোর আগে এতগুলো হয়ে গেছে, এখনও আমি বাপের বাড়িতে এখনও যাইনি, বাপের বাড়িতে যাই না, কবে যাবো কী করবো, তো বাপের বাড়িতে গেলে আরও হবে, হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন যাই না আর কটা কী হবে, মামুমের জন্য আমি সেরকম কিনিনি, কারণ না মামুম এখন অনেক ছোটো, তো মামুমের অনেক গিফট পায়, কেননা বাপের বাড়িতে গেলে তিন চারটে জামা তো হয়েই যায়, আর বাচ্চাদের জন্য না যত কিনবো আস্তে আস্তে বড়ো হচ্ছে না, কিনলে ঘরেই পড়ে থাকে, কতগুলো আর পরানো যায় তাই না, আর সামনে আবার শীত আসছে, তো মামুমের অলরেডি অনেক কটা জামা কাপড় হয়ে গেছে, তো এখন মামুম যেহেতু অনেকটাই ছোটো, তো মামুমের অনেক কটা হয়েছে, তো বাপের বাড়িতে গেলে নিশ্চয়ই আরও হবে, তার জন্য আমি আর বেশি সেরকম কেনাকাটা করছি না, তাও মামার জন্য আমি দুটোই কিনেছি, একটা টি শার্ট কিনলাম তোমাদেরকে দেখিয়েছি, আর একটা মানে টাঙ্গি টাইপের একটা স্কার্ট জামা কিনলাম, তো এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ এটা আমার হাজবেন্ড আমার মেয়েকে কিনে দিয়েছে, ওর পাপা কিনে দিয়েছে ওকে, খুব সুন্দর লাগছে দেখ, ঠিক আছে, জাস্ট টপটা খুব সুন্দর, তো এই আর কি। তো এইটা নর্মালি পরা যাবে, খালিও পরতে পারবে, এটা নিয়ে এটা নেওয়া হয়েছে জিবাই থেকে, আর এইগুলো নর্মালি নবদ্বীপ থেকে নেওয়া হয়েছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর, একদম রয়্যাল ব্লু, আমাকেও ভালো লাগে পড়লে, তো এই আর কি। তো এই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে, কোন জামাটা বেশি ভালো লাগবে সেটাও আমাকে জানাবে, এটার কালারটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, দেখো এটা তো খুব সুন্দর, এত ছোটো ছোটো আমাদের সময় এরকম ছিল না, এত শুধু ছোটো ছোটো মিডি স্কার্ট ভিডিও স্কিপগুলো, খুব ভালো লাগে, তো এই আর কি। তো মামামের তো এই কটা জামা কাপড় হলো, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, মামা আমি তো চিৎচিৎ করছে, তো মামাকে আমি ঘুম পাড়িয়ে দেবো, তো তোমরা সবাই ভালো থেকো, বাই।